তো বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য করছি যারা ডাব্লিউপি এবং জেল পুলিশের ইন্টারভিউ তাদের জন্য প্রস্তুত হচ্ছ এবং তোমরা জানো যে ইন্টারভিউটা তোমাদের জিএস করবে তোমাদের কি সাবজেক্ট এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের দু তিনটে প্রশ্ন করবেই করবে আমরা দু হাজার সতেরো আঠেরো দেখেছি তো আজকের ভিডিওতে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল আমাকে যে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এরকম থেকে কিছু প্রশ্ন করা তো আজকে পলিটিক্যাল সায়েন্স থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আসি যেগুলো বিগত বছরে যে প্রশ্নগুলো ইন্টারভিউতে করা হয়েছিল এবং সেই টাইপেরই প্রশ্ন তো অবশ্যই বন্ধু যাদের পলিটিক্যাল সাবজেক্ট রয়েছে বা যারা আর্টস রয়েছে তো অবশ্যই সবার জন্যেই যে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব হানড্রেড পার্সেন্ট কমন কারণ এই ধরনের প্রশ্ন তোমাদেরকে করবেই তাই আজকের ভিডিওতে তোমরা আলোচনা করছি সেই সব প্রশ্ন নিয়ে যেগুলো একদম কমন প্রশ্ন এবং যেগুলো তোমাদের জেনে যাওয়া উচিত হানড্রেড পার্সেন্ট তো চলো আজকে আলোচনা শুরু করি দেখো যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমরা ইন্টারভিউ হলে গিয়ে মাথা চুলকবে ভাবে এটা পারলাম না এত জানতাম এরমভাবে দাঁত কামড়াবে নখ খাবে এই যে ভুলগুলো তোমরা করবে মানে এই প্রশ্নগুলো না জেনে গেলে তাই সেই সব প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করছি তো চলো সঙ্গে থাকো প্রথমে আছে দেখো ইম্পর্টেন্ট সোর্স অব ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে বিভিন্ন অংশ কোন কোন দেশের থেকে নেওয়া হয়েছে এরম প্রশ্ন কিন্তু করে আমরা দেখেছি দু হাজার সতেরো প্রথমে আসি আমেরিকা অর্থাৎ ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্রস্তাবনা লিখিত সংবিধান উপরাষ্ট্রপতি মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট বিচারপতি প্রভিশন অফ স্টেট রিমুভেল অফ জাজ জুডিশিয়াল রিভিউ ওয়ান থার্টি সেভেন প্রশ্ন তোমাদের করতে পারে আচ্ছা বলতো যে মৌলিক অধিকার এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা যদি বলে আচ্ছা বলতো যে লিখিত সংবিধান আমাদের ভারতের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এটা কোয়া থেকে নেওয়া হয়েছে অর্থাৎ আমেরিকা থেকে তো চলো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিটেন ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম মন্ত্রিপরিষদ সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী এক নাগরিকতা রাষ্ট্রপতি স্পিকার লোকসভা স্বাধীন নির্বাচন এবং নির্বাচন কমিশন জনস্বার্থ মামলা আইনি শাসন রুল অফ ল তোমাকে যদি বলা হয় যে বলতো প্রধানমন্ত্রী এই শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবে এরপর ধরবে তোমাদের আচ্ছা বলতো রাষ্ট্রপতি শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা এই যে তোমাদের রয়েছে যে লোকসভা স্পিকার এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু প্রশ্ন বন্ধু করবেই করবে আমি একদম হানড্রেড পার্সেন্ট বলছি তাই এই জিনিসগুলো ছোটো খাটো জিনিসগুলো তোমরা জেনে যাও যদি তোমরা একটু ভালো মার্কস তুলতে চাও যদি চাও যে ইন্টারভিউটা তোমরা ক্রা করতে অবশ্যই সেই পরবর্তী আমরা চলে আসছি সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর মৌলিক কর্তব্য এবং পঞ্চবাসী পরিকল্পনা মৌলিক কর্তব্যটা খুব ইম্পর্টেন্ট মৌলিক কর্তব্য নাগরিকের কর্তব্য মধ্যে মৌলিক কর্তব্য এবং মৌলিক কর্তব্যরা তো কোথা থেকে নেওয়া হয়েছে সংবিধানে সোভিয়েত রাশিয়া নেক্সট চলে আমরা অস্ট্রেলিয়া অর্থাৎ যৌথ তালিকা যাকে বলা হয় কংক্রেন্ট লিস্ট প্রস্তাবনা ভাষা পিএম্বল ল্যাঙ্গুয়েজ বলে কেন্দ্র রাজ্য সম্পর্ক সেন্ট্রাল অ্যান্ড স্টেটের রিলেশান বাণিজ্য ক্ষেত্রে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্স আমার নেক্সট চলে যাবো হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন মোস্ট ইম্পর্টেন্স তো সুপ্রিম কোর্টের গঠনটা কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ জাপান বা জাপান দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধন পদ্ধতি অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট এটা খুবই কমন যে বলো তো যে সংবিধানের সংশোধন প্রস্তাবনীটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ক্যানাডা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় প্রতারণতার অধিক্য এবং কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কেনাডা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নীতি অর্থাৎ ডাইরেক্টেড প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নির্দেশময় নীতি রাষ্ট্রপতি নির্বাচন রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃত্ব সদস্য মনোনয়ন আচ্ছা বলতো রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতে পারবে তো অবশ্যই করে জেনে যাও ফ্রান্স প্রজাতন্ত্র রিপাবলিক ও সাম্য ইকুয়ালিটি এই শব্দ দুটো নেয় আচ্ছা বলতো যে প্রজাতন্ত্র সাম্য এই শব্দ দুটো কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলতে পারবে তোমার তো পলিটিক্যাল সাবজেক্ট আছে না স্যার আমার তো ঠিক জানা নেই তো তাই বলছি বন্ধু বোকামি হও না বোকা সেজ না তাই বলছি আগের থেকে ভালো মতো প্রিপারেশন হয়ে নিয়ে যাও যাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পারফর্ম করে আসতে পারো নেক্সট হচ্ছে তোমাদের দেখো যে জার্মানি জার্মানি হচ্ছে জরুরি অবস্থা অর্থাৎ মৌলিক অধিকার বাতিল যে জরুরি অবস্থা যদি মৌলিক অধিকার বাতিল করা যায় সেটা হচ্ছে জার্মানি থেকে নেওয়া হচ্ছে তো মনে রাখবে জার্মানি জ জ মানে জরুরি এই দুটো কিন্তু ম্যাচ রয়েছে ঠিক আছে তো এভাবে তোমরা মনে রাখতে হবে তো আজকে ভিডিওটা এটুকুই করছি এই কারণেই কারণ পরবর্তী ভিডিওটাতে আমরা আরও সুন্দর সুন্দর যেমন এই প্রশ্নটা গত বাদ ধরেছিল সতেরো আঠারোতে যে আচ্ছা বলো তো যে তোমার ভারতের সুপ্রিম কোর্ট কত সঙ্গে গঠিত হয়েছিল এমন প্রশ্ন করা হয়েছিল বা মৌলিক কর্তব্য বলতে তুমি কী বোঝো ঠিক আছে এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু করবে হুম এবং গণতন্ত্র আচ্ছা তুমি তুমি যে ভারতের নাগরিক অর্থাৎ গণতন্ত্র বলতে তোমার কী মনে হয় কী ধারণা তোমার এই ধরনের পর্যন্ত তোমাদেরকে করা হয়েছিল এর আগের বছরে সতেরো আঠেরোতে তাই বন্ধু বলছি পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো তো অবশ্যই তোমাদের যদি মনে হয় এই চ্যানেল থেকে তোমরা যদি শিখতে পারছো জানতে পারছো যদি মনে হয় এ চ্যানেল তোমাদের উপকারে লাগবে ইন ফিউচারে এবং যদি মনে হয় এর চ্যানেলকে তোমার সাপোর্ট করা দরকার তো অবশ্যই এ স্যারকে বা দাদাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করে রাখো অল টাইম নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি অবশ্যই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার পাশাপাশি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে স্টেটের জিওগ্রাফি টোটাল বিষয়টা আমরা পরপর পরপর স্টেপ বাই আসছি ঠিক আছে তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে অবশ্যই তোমাদের প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে নিয়ে যাও ইন্টারভিউ হয়তো একটু পিছ হবে সেটা নিয়ে চিন্তা করো না তো আসছি আমার পরবর্তী ভিডিওতে আজ এটুকি এখানে স্টপ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই বন্ধু ভালো লাগে লাইক শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং